বিপক্ষে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেছেন মুস্তাফিজুর রহমান, গড়েছেন নিজের ব্যক্তিগত সেরা আইপিএল বোলিংয়ের রেকর্ড। স্পিন স্বর্গ হিসেবে চিপকের খ্যাতি আছে বিশ্বজোড়া, তবে সেই চেন্নাইয়ে এবার রাজত্ব করলেন এমন একজন যিনি কিনা পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ভাসছেন প্রশংসার সাগরে। স্পিন বান্ধব উইকেটে মুস্তাফিজ বরাবরই ভীষণ কার্যকরী। এবার তিনি এতটাই কার্যকরী ছিলেন যে বিরাট কোহলি, ফাফদু প্লেসি, ক্যামেরন গ্রিন, রজত পাতিদাররা দাঁড়াতেই পারেনি তার সামনে। নিজের প্রথম ওভারেই মুস্তাফিজ সাজঘরে ফেরান ডু প্লেসি ও রজতকে। ইনিংসের দ্বাদশ ওভার ও নিজের দ্বিতীয় ওভারে স্বীকার করেন কোহলি ও গ্রিনের উইকেট। মুস্তাফিজের এমন বোলিং সত্ত্বেও 173 রান জড়ো করে ব্যাঙ্গালোর। বাংলাদেশের পেসার ঢাল না হয়ে দাঁড়ালে ব্যাঙ্গালোর কোথায় গিয়ে থামত তা নিশ্চয়ই ভাববার বিষয়। 174 রানের জবাবে ব্যাট করতে নেমে জয় নিয়েই মাঠ ছেড়েছে চেন্নাই সুপার কিংস। 8 বল ও 6 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে চেন্নাই। চেন্নাইয়ের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ 37 রান করেন রাচিন রবীন্দ্র মাত্র 15 বল থেকে। এছাড়াও চেন্নাইয়ের পক্ষে শেষ দিকে 34 রান করে অপরাজিত থাকেন শিবম দুবে ও 25 রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। মুস্তাফিজের এমন দুর্দান্ত বোলিংয়ের দিনে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এদিকে ম্যাচ জিতে মুস্তাফিজকে নিজেদের ম্যাচ জয়ের নায়ক হিসেবে ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে তিনি বলেন, শুরুতে মুস্তাফিজই আমাদেরকে এগিয়ে রেখেছিল, সে দুর্দান্ত বল করেছে। তার 4 ওভারে 29 রান খরচায় 4 উইকেট শিকার করাটা সত্যিই আমাদের ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আশা করছি পরের ম্যাচগুলোতেও মুস্তাফিজ ধারাবাহিক থাকবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।